করোনায় মহামারীর জেরে অসহায় বহু মানুষ, কোচবিহারে সাহায্যের হাত বাড়িয়ে পথে নামলো বিজেপিও। করোনা মহামারীর জেরে অসহায় হয়ে পড়া সহনাগরিকদের পাশে দাঁড়ানো শুকনো খাবার বণ্টন করলো কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। আজ কোচবিহার পলিটেকনিক কলেজে করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে গড়ে ওঠা সেফ হোম সেন্টারে গিয়ে সেখানে থাকা আক্রান্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলার বিজেপি নেতৃত্ব। এরপর তারা যান মদনমোহন মন্দিরের সামনে, সেখানেও ভিক্ষাজীবীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সাংগঠনিকভাবে সেবাই সংগঠন নাম দিয়ে করোনা পরিস্থিতির মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েছে বিজেপি। এদিনই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব। পরে মালতী রাভা জানান, সেবাই সংগঠন কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে। কোচবিহার জেলাতেও নেতৃত্বের উপস্থিতিতে কোচবিহার শহরে দুই জায়গায় শুকনো খাবার বণ্টন করা হলো। জেলার অন্যান্য মণ্ডলগুলোতেও এই কর্মসূচি চলছে। করোনা মহামারী ঠেকাতে রাজ্য সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের জেরে ব্যবসা বাণিজ্য যানবাহন কার্যত বন্ধ রয়েছে, ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসাধীনও রয়েছেন। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের কর্মীরাও ময়দানে নেমে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যেই গোটা রাজ্যে বামেদের রেড ভলেন্টিয়ার্স অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেবাই সংগঠন কর্মসূচির নাম দিয়ে বিজেপিও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে বলে জানা গিয়েছে। সেবাই সংগঠন সেবাই পরম ধর্ম এই কর্মসূচিকে নিয়ে আমরা 30 তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি। বিভিন্ন কোচবিহার জেলা জুড়ে এবং রাজ্য জুড়েই এই কর্মসূচি আমাদের চলছে। আজকে কোচবিহার জেলায় সকাল থেকে আমরা শুরু করেছি, কোচবিহার জেলার পক্ষ থেকে বিভিন্ন কার্যকর্তারা আছেন এখানে, কোচবিহার জেলার কর্মীনার, ট্রেজারার, সম্পাদিকা, মোর্চার সভানেত্রী এবং দুই ময় একজন মোর্চার সভাপতি আছেন এখানে, এই মণ্ডলের প্রেসিডেন্ট আছেন, সবাই মিলে এবং মাননীয় নিখিল রঞ্জন দে এই দক্ষিণ বিধানসভার বিধায়কও ছিলেন। আমরা এই করোনা মহামারীতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তাদের পাশে যেন আমরা দাঁড়িয়ে কিছু সহযোগিতা করতে পারি। এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই মানে অসহায় অবস্থায় আছে, তাদের কাছে আমরা আজকে ড্রাই ফ্রুটস কিছু দিয়েছি। আমরা প্রথমে দিয়েছি পলিটেকনিক কলেজে যারা কোভিড আক্রান্ত তাদেরকে দিয়েছি এবং এখানে মদনমোহন বাড়িতে দিলাম। এরপরে আরও বিভিন্ন কর্মসূচি সারাদিন ধরেই আছে, বিভিন্ন মণ্ডলে মণ্ডলেও হচ্ছে, তুফানগঞ্জেও এরকম কিছু কর্মসূচি করা হবে। আমাদের মাননীয় রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আজকে এসে কোচবিহারে পৌঁছেছেন, উনিও যাবেন এই সেবা প্রমুখে। এই প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ যে অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা বিভিন্ন প্রকল্প সহযোগিতার মাধ্যমে তাদের পাশে পৌঁছাচ্ছি, তাদের মাস্কগুলি করছি, বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করছি, রান্না করা খাবার তাদের তুলে দেওয়া হচ্ছে এবং তাদের যে অসুবিধা এই কথাগুলো আমরা তাদের কাছে জেনে তাদের সহযোগিতা করার জন্য আমরা পাশে দাঁড়াচ্ছি। সমস্ত দিকে নজর রাখছেন আমাদের প্রতিনিধিরা। আপনাদের নজর থাকুক খবরিয়া 24 পর্দায়। এখনকার মতো এ পর্যন্তই, ধন্যবাদ।